আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 36। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে দীর্ঘ উকার। আজ আমরা এই কার চিহ্নের ব্যবহার শিখব। চলো আমরা প্রথম কাজটি করি, ছবি দেখে গল্প বলি ও শুনি। বন্ধুরা, তোমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ, চলো আমরা ছবি দেখে গল্প বলি ও শুনি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ময়ূর নূপুর পায়ে হেঁটে চলেছে। ময়ূর যায় নূপুর পায়ে, টুর যায় দূর গায়। বন্ধুরা, এই ছবি দেখে আমরা এই বাক্যগুলো বলতে পারি। তোমরা যদি এই বাক্যগুলো লক্ষ্য করো তাহলে এখানে বেশ কিছু শব্দ দেখতে পাবে যেখানে আমরা দীর্ঘ উকারের ব্যবহার লক্ষ্য করতে পারি। প্রথম বাক্যটি লক্ষ্য করো, ময়ূর যায়। এখানে ময়ূর শব্দটিতে দীর্ঘ উকারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ম অন্তঃস্থ অ দীর্ঘ উকার, বয় বিন্দু র, ময়ূর। এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, নূপুর। এখানে নূপুর শব্দটিতে ন দীর্ঘ উকার নু, প হ্রস্ব উকার, বয় বিন্দু র, নূপুর, নূপুর পায়। ময়ূর যায় নূপুর পায়। এবং তৃতীয় বাক্যটি লক্ষ্য করো, সুর যায়। এখানে সুর শব্দটিতে তালব্য স দীর্ঘ উকার, বয় বিন্দু র, সুর। এবং দূর শব্দটিতে ত দীর্ঘ উকার, বয় বিন্দু র, দূর। এখানে আমরা দীর্ঘ উকারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারছি। এবার দ্বিতীয় কাজটি লক্ষ্য করি, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ময়ূর, নূপুর, সুর, তুর। প্রথম ছবিটি লক্ষ্য করো, এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিটি নূপুর এবং তৃতীয় ছবিটিতে আমরা শব্দগুলো বলতে পারি সুর এবং দূর। এখানে সবগুলো শব্দতেই আমরা দীর্ঘ উকারের ব্যবহার দেখতে পাচ্ছি। এবার ডট মিলিয়ে দীর্ঘ উকার লিখি। দীর্ঘ উকার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে ডট মিলিয়ে কিভাবে আমরা দীর্ঘ উকার বর্ণটি লিখতে পারলাম। এবার দীর্ঘ উকার লিখি ও শব্দ পড়ি। এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছ, এই বর্ণগুলোতে আমাদের কি করতে হবে, দীর্ঘ উকার লিখতে হবে এবং শব্দগুলো পড়তে হবে। চলো আমরা প্রথমে দীর্ঘ উকার লিখি। প্রথমে রয়েছে তালব্য স এবং পয় বিন্দু র। এখানে আমরা দীর্ঘ উকার লিখব, তাহলে কি হয়, সুর। তালব্য স দীর্ঘ উকার, বয় বিন্দু র, সুর। দ্বিতীয়টি রয়েছে দ এবং বয় বিন্দু র। এখানে আমরা যদি দীর্ঘ উকার লিখি তাহলে কি হয়, দ দীর্ঘ উকার দু বয় বিন্দু র, দূর। এবং অতঃপর রয়েছে দন্ত স এবং চ। এখানে আমরা যদি দীর্ঘ উকার লিখি তাহলে কি হয়ে যায়, সুচ। দন্ত স দীর্ঘ উকার চ, সুচ। এবং সর্বশেষ রয়েছে ম এবং ল। এখানে আমরা যদি দীর্ঘ উকার লিখি তাহলে কি হয়ে যায়, মূল। ম দীর্ঘ উকার ল, মূল। এবার পড়ি ও লিখি। দূর দেশ ধূসর বেশ। এখানে লক্ষ্য করো, দূর শব্দটি দ দীর্ঘ উকার, পয় বিন্দু র, দূর। এবং ধূসর শব্দটি যদি লক্ষ্য করো, ধ দীর্ঘ উকার দন্ত স বয় বিন্দু র, অর্থাৎ এখানেও আমরা এই শব্দ দুইটিতে দীর্ঘ উকারের ব্যবহার দেখতে পাচ্ছি। এবার সর্বশেষ কাজ, বাক্যের শেষে দাড়ি বসাই। দূর দেশ, এখানে আমরা কি বসাবো, দাড়ি। এবং ধূসর বেশ, এখানেও আমরা দাড়ি বসাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।